একটা মেয়ের মন পাওয়ার জন্য টাকা ফ্যাক্টর না, আমি চাকরি করছি এই টাকা মাস শেষে একদম জিরো হয়ে যায়, এটা খুবই হাস্যজনক, যেটা বলবো এটা খুবই হাস্যজনক, সারা পৃথিবীর মানুষই জানে আমি আর্থিকভাবে কতটা অসচ্ছল। আমি এখন চাকরি করছি এমন না যে আমার অনেক টাকা আছে, ভাই আমি চাকরি করছি এই টাকা মাস শেষে একদম জিরো হয়ে যায়, এক টাকাও থাকে না মাস শেষে। আমি আর কিভাবে বড় হয়েছি এটা এটা সবাই জানে, আপনারা আমার পেজটা ঘুরে আসেন, আমার সম্পর্কে জানেন, আমার এলাকায় যান, আমার কাছে টাকা নেই কেন, তাহলে এই মেয়েটা আমার পিছনে ঘুরছে, সরি আমার যে আমাকে বিয়ে করছে, টাকা না থাকলে একটা মেয়ে কেন বিয়ে করলো, তারপর হচ্ছে আমরা বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারছি, বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে যেতে পারছি। হে পৃথিবীর মানুষ, আপনাদেরকে একটা বার্তা দিচ্ছি আমি, একটা মেয়ের মন পাওয়ার জন্য টাকা ফ্যাক্টর না, টাকা খুব সামান্যই ফ্যাক্টর, যদি 100%-এর মধ্যে আমি বলতে যাই তাহলে 10%, বাকি 90% আপনি ফ্যাক্টর, আপনার চিন্তা চেতনা 40% ফ্যাক্টর, আপনি যত বেশি পজিটিভ যত বেশি ভালো হবেন ওই টাকা এবং এখানে মিল হবে, এবং আপনার ভবিষ্যৎ কতটুকু নিচ্ছি, ভবিষ্যৎ বলতে আপনি হেলায় ফেলায় জীবন পার করতেছেন, আপনি ড্যাম কেয়ার, আপনি কোনো কিছু মানেন না, কারোই কথা শোনেন না, তো তো আপনি তো কারোর সাথে কম্বাইন করে চলতে পারবেন না, তাহলে আপনার সাথে আসবে কেন। আর প্রত্যেকটা মেয়ে যখন একটা ছেলেকে পার্সোনালি পছন্দ করবে, প্রত্যেকটা মেয়ে সে সব কিছু চিন্তা করে, কয়েকজন থাকবে এগুলো আলাদা, এগুলো টাইম পাস করার জন্য আপনার সাথে হয়তো রিলেশন রাখবে, কিন্তু যখন সে স্থায়িত্ব নিয়ে আপনাকে চিন্তা করবে তখন তার তার সমান করে আপনাকে সে খুঁজে নেবে, সে যদি আপনার চেয়ে নিচে হয়, সে যদি আপনার চেয়ে উপরে হয় তাহলে সে চেষ্টা করবে আপনার থেকে দূরে থাকতে। আরেকটা ঘোরাঘুরির ব্যাপারে, আমরা বন্ধু বান্ধবদের নিয়ে হচ্ছে যে ঘুরতে গিয়েছি, এটা তো আহমারির কিছু না, 1000 টাকা থাকলে তো আমরা ঘুরতে যাই, এখানে তো আমি আমার বান্ধবীর যে কষ্ট বহন করতেছি এমন না, যার টাকা দিয়ে সে ঘুরতে যাচ্ছে, আমরা কক্সবাজার যাব, কক্সবাজার আমরা 2000 টাকা দিয়ে, কক্সবাজার আমাদের এলাকা, কক্সবাজার আমরা 2000 টাকা দিয়ে হোটেলে থেকে খেয়ে 2 দিন ঘুরে চলে আসতে পারি, আমরা জানি আমরা ওইরকম চিপভাবে ঘুরে চলে আসতে পারি। পাবলিক কী বলছে, হে পাবলিক, একটা মানুষ সম্পর্কে বা যে কোনো একটা বিষয় সম্পর্কে কমেন্ট করার আগে তার বিষয়ে 100% জেনে নেবেন, তারপরে তাকে কমেন্ট করবেন।